হাউস ডেমোক্রেটে তারা বলেছেন তারা ক্যাপিটাল হিল ছাড়বেন না যদি তারা কোনো ঐক্যমতে না পৌঁছান, স্পেশালি এয়ারলাইন বিলস, এয়ারলাইন বেল আউট যে বিল নিয়ে তারা কথা বলছেন। তারা রিপাবলিকান কলিগদের সাথে কথা বলবেন এবং তারা এটি করবেন। প্রবলেম হচ্ছে তারা একটি বিল নিয়ে এসেছিলেন এয়ারলাইন বিলের জন্য, সেটি ব্লক করে দিচ্ছেন রিপাবলিকানরা। ন্যান্সি পলিসি তুলে ধরেছেন কোন পাঁচটি বিষয়ে তারা একমত হতে পারেনি, অর্থাৎ উনি এবং স্টিভেন মনুচেন একমত হতে পারেনি, তুলে ধরবো সেই পাঁচটি বিষয় এবং তারা কী করছেন এই এটি সমঝোতা আনার জন্য, সেটিও তুলে ধরবো। মিচ ম্যাকনেল প্রথমবারের মতো বলেছেন যে উনি মনে করেন যে উই আর ক্লোজ টু আ ডিল, সেটিও তুলে ধরবো আপনাদের কাছে। প্রেসিডেন্ট ট্রাম্প, ওনাকে ট্রান্সপোর্ট করা হয়েছে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার, 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যেই তাকে ওয়াল্টার রিড সেন্টার মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে COVID-19 টেস্ট পজিটিভ হওয়ার পরে। গ্লোবাল টাইমস বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প মূল্য দিচ্ছেন COVID-19 সিরিয়াসলি না নেওয়ার কারণে। চায়না প্রেসিডেন্ট ট্রাম্পকে উপহাস করতে ছাড়েনি এবং তারা এখন উপহাস করছে। অ্যাট দ্য সেম টাইম প্রেসিডেন্ট জো প্রেসিডেন্ট নামিনি ফ্রম দ্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট নামিনি জো বাইডেন ট্রাম্পকে ট্রাম্পের নেগেটিভ অথবা ট্রাম্পকে অ্যাট্যাক করে যেই অ্যাডগুলো তৈরি করা হয়েছিল সব কয়টি নামিয়ে নিতে আদেশ দিয়েছেন এবং নামিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে। এর আরেকটি অর্থ হতে পারে দিস ইজ দ্য হাই রোড, হি টুক দ্য হাই রোড। এর আরেকটি অর্থ হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থা হয়তো সিভিয়ারিটি অনেকখানি খারাপ, যেটি আমরা হয়তো এখনও সম্পূর্ণ জানি না। আজ সকালে মার্ক মেডোজ, হোয়াইট হাউস চিফ অফ স্টাফ, তাকে প্রথমবারের মতো দেখা গেছে পরাজিত অবস্থায়, কারণ নর্মালি উনি খুব হাস্যোজ্জ্বল থাকেন, লাইট স্পিরিটে থাকেন, জানাবো কেন। হাওয়েভার প্রেসিডেন্ট ট্রাম্প আজ সকালে এক্সপেরিমেন্টাল কিছু ড্রাগ নিয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে হেলিকপ্টারে করে, সেটিও তুলে ধরবো। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com।